মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো আজকে তো হচ্ছে মানডে, মানডে এখন বাজছে 5:15। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি 5:00, উঠে ব্রাশটা করে নিয়ে চলে এলাম রান্নাঘরে। এইটা দেখো জল গরম বসিয়ে দিয়েছি, জল গরম হোক। আজকে রান্না হবে ইলিশ ভাপা, যে মাইক্রোওভেনে করেছিলাম ওইটা রান্না হবে। আর রান্না হবে দেখি আর কি করা যায়। কালকে ডাল আছে, চলো দেখতে থাকো। দেখো মার চাটাও হচ্ছে, এই যে এখানে দেখো দুটো ফ্লাস্ক নিয়ে নিয়েছি। আজকে তো মার অফিস নেই, এটা বিকেলের, এটা সকালের খাবে। এটা ফুটুক। দেখো ইলিশ মাছ ভাপা করবো বলে দেখো জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। জিরে বাটা দেখো এখনও আছে, একটু বেশি করেই বেটেছিলাম। এর মধ্যে নুন হলুদ কাঁচা তেল দিয়ে মেখে কাঁচা লঙ্কা চিরা উপর দিয়ে দিয়ে দিয়েছি, মাইক্রোওভেনে দিয়ে দেবো। এই যে খুলে রেখেছি, দিয়ে দেবো। দেখো এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, এই যে এই মাথা দুটো আর একটা মাছ ভাজা করবো সোনা বাবার জন্য। সোনা বাবার জন্য ভাজা করি আর মাথা দুটো ওর মধ্যে দিই নি, মাথা দুটো ভাজা করে নেবো ওর জন্য। এখানে প্রেশার রেখেছি, আলু সিদ্ধ দেবো। আলু সিদ্ধ করবো বলে দেখো এখানে পেঁয়াজ আমি ছাড়িয়ে টাড়িয়ে রেখেছি, রসুন আছে, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভাজার তেল দিয়ে মাখা। ওদিকে দেখো হয়ে হয়েছে, আগের দিন মা বানিয়েছিল আজকে আমি বানালাম। হয়ে গেছে। দেখো এখানে আবার বসিয়ে দিয়েছি তেলা কুচোর শাক, মা তুলে আনলো ওই ফুল গাছের ওখানে হয়েছে, ওই আলু দিয়ে ঝোল বসিয়ে দিয়েছি। আর এবার এই কটা মেজে আটা মেখে রুটিটা করব। দেখো ওই তেলা কুচোর শাকটা হয়ে গেছে, মেখে রাখছি। আটা মেখে নিয়েছি আর রুটি করে নেবো, আর কড়াইটা ধুয়ে নেবো, আগে রুটিগুলো বেলে নিয়ে দেখাচ্ছি। দেখো আমার রুটি বেলা হয়ে গেছে, রুটিগুলো আবার ভেজে নেবো। এই যে দেখো রুটিগুলো হয়ে গেছে। তো দেখো তখন তো তোমাদের রুটি করার পরে তোমাদের সামনে আর আসাই হয়নি, মাঝখানে আমার রুটি করার পরে আলু মেখে করেছি, দেখেছি কিনা জানি না, মনে নেই। আলু হয়েছে, আলু সিদ্ধ করে দেখো মেখে রেখেছি। এখানে তালাকুচোর শাকটা মনে হয় তোমাদের দেখিয়েছিলাম, এই যে রুটি, এখানে তো মাছ ভাজা আছে। আর এই মাঝখানে শোনা বাবাকে স্কুলে দিয়ে আমি চলেও এসেছি। তোমাদের এত দেরি হয়ে গেছে আজকে, তোমাদের সামনে আমি আসতেই পারিনি, ঝপাঝপ ঝপাঝপ করেছি, করে দিয়েছি। এখন ভাতটাও আমার ভাতও রান্না হয়ে গেছে। এখন দেখো করব হচ্ছে পাস্তাটা, যেহেতু মা কালকে অফিসে নিয়ে যাবে টিফিন, তো চলো দেখতে থাকো। দেখো এদিকে সব হয়ে গেছে, এবারে আমি স্নান করতে যাব। বাইরে সব দিয়েছি জামা কাপড়, দেখি কিছু কিচে না শুকিয়েছে, দিয়ে চানটা করে আসি, পরে তারপরে এসে কথা হচ্ছে। দেখো স্নান করে চলে এলাম একবারে, মানে সকাল থেকে খুব মানে খাটনি হয়ে গেছে আমার আজকে, সকাল থেকে ঝপাঝপ করেছি। তো চলো একটু বসে নিই, পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। তো দেখো ঘরে বসে আজকে গুড ইভিনিং করছি, কারণ
আজকে চাটা আর বানাইনি, সকালে তো সব বানিয়েই রেখেছি, তোমাদের দেখিয়েছি, ওই জন্য মাকে দিদাকে রচাই দিয়ে দিয়েছি। আর এখন শোনাবাবার ম্যাম লেখা দিয়েছে স্কুলে, সেটা করবে। এই যে অ আ হ্রস্ব ই দীর্ঘ ঈ, ও এক ইয়ে লিখেছে, এতটা লিখতে হবে। লেখা দিয়েছে তো চলো দেখতে থাকো, শোনো বাবা আসুক ও লিখুক, তোমাদের দেখাবো, তোমার ভিডিওটা শেষ করবো। তো চলো, এখনো বাইরে রয়েছে, আসেনি তো, আসুক দেখাবো। দেখো লিখছে, হ্যাঁ দেখছি তো, হ্যাঁ এই তাড়াতাড়ি দেবো তো। গুড বাই বলবো তো, বাহ ভেরি গুড। রশিতে এরকম মাত্রারি গোল করে এখন এখানে ঘুরিয়ে দিতে হবে। এটা লিখি, চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও তোমাদের ফোনে সবার আগে চলে যায়। তো আজকের মতো কি সুন্দর হয়েছে, ও মা দারুন দারুন, ভেরি গুড ভেরি গুড। তুমি দেবে তো চলো টাটা। দেখো এই যে বানিয়ে নিয়েছি, ছুরি বাজার মধ্যে একটু পেঁয়াজ কেটে দিয়েছি, লেবু দিয়েছি, লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, একটু সর্ষের তেল দিয়েছি। সন্ধেবেলা চটজল দিয়ে কিছু খেতে ইচ্ছা করলে এটা বানিয়ে খেলাম, প্রথম বানালাম, ভালোই লাগছে খেতে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো খেতেও এটা ভালোই হয়েছে, দারুণ তো। চলো টাটা।